হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমি কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যেমন সামনে কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে, এমটিএস এর পরীক্ষা রয়েছে, তো সেই সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তাহলে চলো আমরা দেখে নেব আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, কার্নালের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1739 সালে। 1739 সালে নাদির শাহ এবং মোঘল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে এই কার্নালের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে নাদির শাহ কিন্তু জয়লাভ করেছিলেন। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। আরেকটা কথা, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। দেখো, এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, নীলদর্পণ ইংরেজি ভাষায় কে পাবলিশ করেন? এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ো, তারপর তোমরা উত্তরটা করবে। নীলদর্পণ ইংরেজি ভাষায় কে পাবলিশ করেন? তো দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে রেভারেন্ট জেমস লং। ঠিক আছে, এবং এখান থেকে আর যে প্রশ্নগুলো পরীক্ষায় দেয়, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? তো নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র 1860 সালে। এবং আরেকটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। এবং যদি তোমাদের প্রশ্ন দেয় নীলদর্পণ ইংরেজি ভাষায় কে পাবলিশ করেন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে রেভারেন্ড জেমস লং। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এবং প্রশ্নের লেভেল কিন্তু দিনের পর দিন বাড়ছে, তো প্রশ্ন কিন্তু এই লেভেলের এখন পরীক্ষায় তোমাদের আসবে। ঠিক আছে, চলো, আশা করছি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেব। দেখো, এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, কোন স্থানে লোকটাক হ্রদের ওপর জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এবং এই লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি। সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে লোকটাক হ্রদ, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দেখো, এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিম্নের কে রদ করেন? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড রিপন। তো এখানে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, 1878 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রথম জারি করা হয়েছিল। এরপর 1882 সালে লর্ড রিপন এই দমনমূলক আইন রদ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে দেখে নেব। দেখো, এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নের কোন নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে? তো এখানে কী কী অপশন রয়েছে দেখো, যমুনা, গঙ্গা, ব্রাহ্মণী এবং সুবর্ণরেখা। তো প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো, এতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো নিম্নের কোন নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। চলো নেক্সট কি রয়েছে দেখে নেব এখানে আমরা। আচ্ছা নেক্সট দেখো, সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে কর্মের অধিকার হলো একটি? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে নির্দেশমূলক অধিকার। ঠিক আছে, ভারতের সংবিধানে কর্মের অধিকার হলো একটি নির্দেশমূলক অধিকার। নেক্সট এখানে কি রয়েছে দেখো, জ্বালামুখী মেলা কোন রাজ্যে পালিত হয়? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের কাঁকড়া জেলায় পালিত একটি জনপ্রিয় উৎসব হলো এই জ্বালামুখী মেলা। ঠিক আছে, এটা হিমাচল প্রদেশের কাঁকড়া জেলায় পালিত হয়। দেখো, এখানে নেক্সট রয়েছে, কালিফেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যে কালিফেলি হ্রদটি অবস্থিত। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো রয়েছে, জারোয়া উপজাতি নিম্নের কোথায় দেখা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া নামের এক উপজাতি দেখা যায়। নেক্সট এখানে কি রয়েছে দেখো, ভারতের আত্মা বইটি কে লিখেছেন?
তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বিপিনচন্দ্র পাল। ভারতের আত্মা নামে একটি বিখ্যাত বই লিখেছিলেন বিপিনচন্দ্র পাল। অবশ্যই কিন্তু ক্লাসগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও, এবং ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো রকম কিছু অসুবিধে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসগুলো নিয়ে তোমাদের কিছু কনফিউশন থাকছে কিনা। প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো নেক্সট কি রয়েছে দেখে নেবো আমরা। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক আইন কবে প্রণীত হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় আসবে। এখন প্রশ্নের লেভেল টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 5 বছর আগের যে প্রশ্নের লেভেল ছিল এখন কিন্তু প্রশ্নের লেভেল সেম নেই। তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়তে হবে এবং খুঁটিয়ে পড়তে হবে। তো এখানে দেখো রয়েছে, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক আইন কবে প্রণীত হয়েছিল। তো উত্তরটা যদি তোমরা কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও। অপশন দেখো এখানে রয়েছে 1917 সালে, 1925 সালে, 1912 সালে এবং 1920 সালে। তো এর উত্তর কী হবে প্রত্যেকেই তোমরা কমেন্ট করে জানাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1920 সালে। শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক আইন প্রণীত হয়েছিল 1920 সালে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নেক্সট দেখো এখানে রয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। 1973 সালে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছিল। নেক্সট এখানে কি রয়েছে দেখো, এরিথ্রোপায়োটিন হরমোন এর উৎস কোথায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ক। অপশন ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট এখানে কি রয়েছে দেখো, সিন্ডিকেট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সিন্ডিকেট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত। প্রত্যেকটা ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো সিন্ডিকেট ব্যাংকের সদর দপ্তর মণিপালে অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট দেখে নেবো আমরা কি রয়েছে। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 5ই মার্চ 1931 সালে। 1931 সালের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গড়ে উঠেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1960 সালে। 1960 সালে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছিল। নেক্সট দেখো এখানে কি রয়েছে, দেবদাস চরিত্রের স্রষ্টাকে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস নামক একটি বিখ্যাত চরিত্রের স্রষ্টা ছিলেন। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, সম্প্রতি কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হলো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 3রা মার্চ। মার্চ মাসের 3 তারিখে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয়। তো এখানে দেখো মার্চ মাসের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস তোমাদের মনে রাখতে হবে, যেমন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়, 21শে মার্চ বিশ্ব বন দিবস পালিত হয়, 22শে মার্চ বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালিত হয় এবং 24শে মার্চ দিনটি বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে হিসেবে পালিত হয়, ঠিক আছে। এগুলো মার্চ মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস যেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরকম প্রত্যেকটা মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে। চলো নেক্সট দেখে নেব কি রয়েছে। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের সিও কে রয়েছেন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আদার পুনাওয়ালা। ইনি বর্তমানে সিরাম ইনস্টিটিউটের সিও রয়েছেন, যেটা হলো ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক একটি সংস্থা, সিরাম ইনস্টিটিউট। ওকে চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি, ঠিক আছে। নতুন দিল্লিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর রয়েছে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা যেটাকে সেবি বলা হয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই।
সেবির সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এবং তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে সেবির সম্পূর্ণ অর্থ কী বা সেবির ফুল ফর্ম কী। তো সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। দেখো এখানে নেক্সট রয়েছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয়েছিল। ঠিক আছে, শুরুর সালটা এখানে জানতে চেয়েছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। আচ্ছা, এর পাশাপাশি যেগুলো তোমাদের মনে রাখতে হবে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961 সাল, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1961 থেকে 1966। ঠিক আছে, তো দ্বিতীয়টা শুরু হয় 1956-তে, তৃতীয়টা শুরু হয় 1961-তে এবং প্রথমটা হয় 1951-তে। তিনটাই কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। চলো নেক্সট এখানে কি রয়েছে দেখো, মানুষের বাহু কোন শ্রেণীর লিভার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় শ্রেণীর। এটা অবশ্যই তোমাদের প্রত্যেকে জানা উচিত যে মানুষের বাহু কোন শ্রেণীর লিভার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তৃতীয় শ্রেণীর। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1960 সালে। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। ঠিক আছে, বন্দিবাসের যে যুদ্ধটা হয়েছিল সেটা ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয়েছিল 1960 সালে। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, কার্বলিক অ্যাসিড কোন কোন উপাদান দ্বারা গঠিত। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কার্বলিক অ্যাসিড কোন কোন উপাদান দ্বারা গঠিত। তো তোমরা যদি কেউ উত্তরটা জানো অবশ্যই কমেন্ট করে জানাও, কার্বলিক অ্যাসিড কোন কোন উপাদান দ্বারা গঠিত। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এই তিনটি উপাদান দিয়ে কার্বলিক অ্যাসিড গঠিত হয়। আচ্ছা, এখানে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো ফেনল এবং এর সংকেত হলো C6H5OH। ঠিক আছে, খুব ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত। কি কি অপশন রয়েছে দেখো, ইরাবতী, ঝিলাম, শতদ্রু, সিন্ধু, নিম্নোক্ত কোন নদীটির ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু, শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা তোমরা পাবেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট রয়েছে, বালগঙ্গাধর তিলককে কে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি দিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছিলেন। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। চলো নেক্সট কি রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট রয়েছে, অগ্নিবীণা কাব্যের রচয়িতাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা নামক বিখ্যাত কাব্যটি রচনা করেছিলেন। বারবার আমি বলছি, ক্লাসগুলো কিন্তু তোমাদের কেমন লাগছে প্রত্যেকেই কমেন্ট করে জানাও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকেই খুব ভালোভাবে পড়াশুনো করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, না হলে কিন্তু এখন চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। তো দেখো এখানে প্রশ্ন রয়েছিল, অগ্নিবীণা কাব্যের রচয়িতা কে। তো এর সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন ডি, কাজী নজরুল ইসলাম। এবং আরেকটা কথা, ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে সেটা কিন্তু প্রত্যেকেই জানাও, তাহলে আমি কিন্তু ক্লাসটা তোমাদের অন্যভাবে করাবো এবং আরও ভালোভাবে তোমরা যাতে বুঝতে পারো তার মতো করেই আমি ক্লাসটা করাবো। ওকে, চলো নেক্সট কি রয়েছে দেখো, এখানে ভারতে জিএসটি চালু হয় কবে থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে জিএসটি বা গুড সার্ভিস ট্যাক্স চালু হয়েছে কত সালে বা কবে থেকে চালু হয় জিএসটি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 2017 সালে। 2017 সাল থেকে ভারতে জিএসটি বা গুডস সার্ভিস ট্যাক্স চালু হয়। নেক্সট এখানে কি রয়েছে দেখো, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ো, তারপর কিন্তু এর উত্তরটা তোমরা আমাকে জানাও। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন।
তো সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রেও আমরা জানি যে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। এবং একটা প্রশ্ন আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় অ্যানি বেসান্ত। তিনি ভারতীয় ছিলেন না, আর প্রথম ভারতীয় সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। কিন্তু এখানে দেখো প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন। তো এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমাদের খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল সরোজিনী নাইডু, এবং মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, তিনি কিন্তু ভারতীয় ছিলেন না। ঠিক আছে, এই জায়গাগুলোতে একদম কনফিউজ হবে না, ভেবে চিনতে তারপর পরীক্ষায় কিন্তু উত্তর করবে। তো যাই হোক, আজকে 30টা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্নই আশা করছি তোমাদের কাছে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং পরীক্ষাগুলোর জন্য। তো যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ক্লাসটিকে লাইক করো, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রত্যেকেই পড়াশুনো করো, এবং চাকরির পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে এইবার একটা সরকারি চাকরি তোমরা পাস করতেই পারো।